আপনি সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, যাকাত প্রদান করেন, সব কিছু করেন, যত ইবাদত যত আল্লাহর নির্দেশনা ফরজিয়াত সব পালন করেন, কিন্তু আপনার তাওহীদ ঠিক নাই, আপনার ইবাদত কবুল হবে না। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বেরাইত পূর্বপাড়া জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমগ্র বিশ্ব জাহানের একমাত্র শান্তির মহান নেতা, যিনি সমস্ত নবী এবং রাসূলের অধিনায়ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারাই বর্ষিত হোক, যার আদর্শ যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত না যাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন, যার আনুগত্য ছাড়া পৃথিবীতে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কোনো সুযোগ নেই। সাথে সাথে পৃথিবীর তমাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত, যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা বনী ইসরাইলের 23 এবং সাথে আরো একটি আয়াত 24 নম্বর আয়াত আজকে আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে আজকের জুমার খুতবা পেশ করব ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের একটা দ্বিমুখী আলোচনা পেশ করতে চাচ্ছি। পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য, আবার সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য, এই বিষয়ের উপর আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। পিতামাতা, মা, ছোট্ট একটি শব্দ, এই শব্দটি শুনলেই মনে পড়ে যায় এর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু স্নেহ মমতা ভালোবাসা, যার পরিমাপ করার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এবং পৃথিবীর বুকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পিতামাতাই তার সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদান করে। পিতামাতা ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদান আর কেউ করে বলে মনে করি না। ভাই ভাইকে ভালোবাসে কিছু স্বার্থ নিয়ে, বন্ধু বন্ধুকে ভালোবাসে কিছু স্বার্থ নিয়ে, স্বামী স্ত্রীকে এবং স্ত্রীকেও ভালোবাসে, এর মধ্যে কিছু স্বার্থ নিহিত রয়েছে। দীর্ঘদিন ভালোবাসার পরে একদিন যদি একটু আপনার মাধ্যমে কষ্ট পায়, তাহলে স্ত্রী বলেই ফেলবে, মা রাআইতা মিনকা খায়রান কাত্তুদ, জীবনে কোনোদিন তোমার কাছে শান্তি পেলাম না,
এই শব্দটা হাদিসের কথা মা রাআইতু মিনকা খায়রান কাত্তু বলে ফেলবে অনুরূপ বিপরীত দিকেও যদি আমরা লক্ষ্য করি কত সেবা কত আদর যত্ন কত খেদমত সংসারে এসে একজন বোন একজন মা ফজর থেকে শুরু করে নিয়ে ঘুমা পর্যন্ত সারা দিন বসে থাকার কোনো অবসর নাই এরপরও সামান্য একটু ত্রুটি হলেই আমরা পুরুষেরা ন্যায় অন্যায় কথা শুনিয়ে দিই তো বলছিলাম পৃথিবীতে যে ভালোবাসাবাসী রয়েছে আদর যত্ন রয়েছে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে কিন্তু বাবা মার ভালোবাসা এর মধ্যে কোনো খাদ নাই এর মধ্যে কোনো ত্রুটি নাই সম্পূর্ণই নিঃস্বার্থভাবে বাবা মার ভালোবাসাটা বাবা মা বিলিয়ে দেন কিন্তু আফসোস শত আফসোস সন্তানেরা আমরা এটাকে বুঝতে চেষ্টা করি না মা কাকে বলে বাবা কাকে বলে কিছুদিন আগে নেশার টাকা না দেওয়ার জন্য লোহার রড দিয়ে বাবাকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে মৃত্যুর প্রাককালে হাসপাতালে তার মামাকে ওই বাবা বলছে যা হওয়ার তা তো হয়ে গেছে আমার ছেলেকে যেন তোমরা কষ্ট দিও না আল্লাহ আকবার এরই নাম বাবা এরই নাম বাবা আর মায়ের কথা কি বলবো কতদিন আপনার জন্য সে জাগরিত থেকেছে আপনার গর্ভধারণ থেকে শুরু করে যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যখনই চার মাস পেরিয়ে গেল তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো সে নড়াচড়া শুরু করলো যেদিন থেকে আপনি মায়ের গর্ভে এসেছিলেন আপনি কি জানেন জানেন না তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল ভালো ভালো খাবারগুলো তার রুচি হতো না জোর করে খেলো পেটে রাখতে পারতো না বমি করে ফেলে দিত আল্লাহ আকবার এই দশ মাস আপনার মাকে আপনি কত কষ্ট দিয়েছেন আপনি কি জানেন যদি আমরা জানতাম তাহলে ওই মা বাবাকে আমরা কোশ্চেন কালো কষ্ট দিতাম না চার মাস পার হয়ে গেল আপনি নড়াচড়া শুরু করে দিলেন কত সময় কত যে লাথি মায়ের পেটের মধ্যে আপনি দিয়েছেন মা কাতরে উঠেছে এরপরও মনে কোনো কষ্ট নেইনি কেন বুক ভরে একটা আশা আমি মা হতে যাচ্ছি আবার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলে ডাকবে আল্লাহ আকবার কত ব্যথা কত কষ্ট হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহান সে গর্ভধারণ করে অনেক কষ্ট যাতনা নিয়ে আর প্রসব বেদনার কথা আর কি বলবো এমন একটা মুহূর্ত অনেক ক্রিটিক্যাল একটা মুহূর্ত প্রথম সন্তান প্রসব করার জন্য প্রস্তুতি নিচ্ছে সাধারণত বাবা মার বাড়িতে চলে যায় বোনটা আমার বাবা মার বাড়িতে চলে যাবে প্রথম সন্তান যখন প্রসবের সময় ঘনিয়ে আসছে বাবা মার বাড়িতে চলে যাবে তার কাছে যে দায়িত্ব ছিল চাবির গোছাটা ঘরে গিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলে স্বামী এই নাও তোমার চাবি তোমার আমানত তোমাকে আমি দিয়ে গেলাম কে পাবে কেউ পাবে না কার কাছে আমরা পাবো সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে বলে স্বামী তোমার সাথে আমার এই দেখায় যদি জীবনের শেষ দেখা হয় তাহলে আমাকে তুমি মাফ করে দিও তোমার অনেক খেদমত আমি করতে পারিনি কারণ জীবন মরণের একটা খেলা প্রসব যে একটা মুহূর্ত অনেক মা এই প্রসবকালীন সময়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায় চোখের পানি ফেলে স্ত্রী স্বামীও চোখের পানি ফেলে শ্বশুর আব্বা শাশুড়ি আম্মার কাছে গিয়ে বলে মা দোয়া করেন যদি আবার ফিরে আসে দেখা হবে আর যদি এই দেখায় যদি শেষ দেখা হয় তাহলে ক্ষমা করে দিয়ে
এইভাবে বিদায় নিয়ে যাই, কষ্টের উপর কষ্ট সহ্য করে আপনাকে মানুষ করেছে, এই মাকে, এই দুঃখিনী মাকে, এই বাবাকে আমরা কষ্ট দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের এই দুটি আয়াতের মধ্যে সন্তান তার পিতামাতার সঙ্গে কি আচরণ করবে, কি ব্যবহারটা করবে, কিভাবে কথা বলবে আর কি করবে না, কি করা নিষেধ, তার জীবদ্দশাতেও নয় তার মৃত্যুর পরেও সন্তানের জন্য কি দায়িত্ব রয়েছে, এই কথাগুলো এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে বলে দিয়েছেন। আসুন আমরা সেই কোরআনের আয়াতের দিকে আমরা একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى أي أمر الله নির্দেশ আল্লাহ ছাড়া তোমরা আর কারো দাসত্ব করবে না, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে গিয়ে এবাদতকে শিরকের সাথে মিশ্রিত করবে না, শিরক মুক্ত এবাদত করবে। ইল্লা ইয়াহু, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই দাসত্ব করতে হবে এবং নিখাদ নিষ্কলুষভাবে ইখলাসের সঙ্গে নির্ভেজালভাবে পিওরভাবে কোনো রকমের শিরক বিদাতের সংমিশ্রণ ছাড়াই আল্লাহর ইবাদত করতে হবে। এখানে আকীদাকে আগে মজবুত করা হচ্ছে, তাওহীদকে আগে ঠিক করা হচ্ছে। আপনি সলাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সলাত পড়েন, যাকাত প্রদান করেন, সব কিছু করেন, যত এবাদত যত আল্লাহর নির্দেশনা ফরজিয়াত সব পালন করেন, কিন্তু আপনার তাওহীদ ঠিক নাই, আপনার এবাদত কবুল হবে না। যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ করেন, একাধিকবার হজ করেছেন, একাধিকবার ওমরা করেছেন, যতই সাদাকাত করেন, যত এবাদতই করেন, যদি আল্লাহর প্রতি তাওহীদ আপনার ঠিক না হয় তাহলে আপনার কোনো এবাদতই কবুল হবে না, সব বিফলে চলে যাবে। কাল কিয়ামতের কোর্টে এই এবাদতগুলো দাড়ি পাল্লাতেই ওজন হবে না, ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, সেদিন এটা পাল্লাতে ওজন হবে না। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমলগুলোকে আমি ধুলি কণাতে উড়াইয়া দিব। তাই মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ, তার আকীদাকে আগে মজবুত করতে হবে, এরপরে নেক আমল করলে কাজে লাগবে। আগে এক যদি না লেখেন, তার ডান দিকে যদি একশোটাও শূন্য দিয়ে দেন, যদি বলি যে সংখ্যা কত হলো জিরো, আর যদি একটা লিখে দেন আগে আর তারপরে একটা শূন্য দেন দশ, আর একটা শূন্য দিলে একশো, আর একটা শূন্য দিলে হাজার, এইভাবে যত শূন্য দিবেন কাজে লাগবে। এই তাওহীদ হচ্ছে ওই যে এক এক আল্লাহর প্রতি ইমানটা মজবুত হতে হবে, এটাই হচ্ছে তাওহীদ। এরপরে দেখেন পিতামাতার সঙ্গে সদাচরণ, পিতামাতার সঙ্গে ভালো আচরণ, এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি এবাদত, যে আল্লাহর এবাদতের পরেই এর স্থান দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, অবিল ওয়ালে দেয়নি এহসান, তারপরে পরেই বলছে পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহর দাসত্বের কথা, আল্লাহর ইবাদতের কথা বলার পরে বললেন না সালাত আদায় করবে, বললেন না যাকাত দিবে, বললেন না সিয়াম পালন করবে, বললেন না সাদাকাত দিবে, আল্লাহর ইবাদতের পাশেই রেখে দিলেন পিতামাতার দাসত্বকে। তাই অন্য আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনুশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, তোমরা শুধু আমার শুকরিয়া আদায় করলে হবে না, আমার শুকরিয়া আদায় করার পরে পিতামাতারও শুকরিয়া আদায় করবে, কারণ এই পিতামাতার মাধ্যমেই পৃথিবীর তুমি আলো বাতাস দেখেছ, আর তুমি পৃথিবীর বুকে
যে পৃথিবীতে এসে যে আলো বাতাস দেখলে এর পিছনে পিতামাতার কত যে কষ্ট আর কত যে ত্যাগ, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের স্ত্রীর দিকে আমরা তাকাবো। যে একটা সন্তান গর্ভ থেকে শুরু করে মানুষ করা, বড় করা, বাড়িয়ে তোলা কত কষ্ট, তো পিতামাতা সব হাসি মুখে বরণ করে নেয়, কষ্ট মনে করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অবিল ওয়ালে দেয়নে ইহসানা, আল্লাহর দাসত্বের পরেই পিতামাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দাও দিচ্ছেন। তারপরে বলছেন এই পিতামাতার একজন অথবা দুইজনই যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে, তুমি যদি পেয়ে যাও বৃদ্ধ অবস্থায়, এন দেখ তোমার কাছে যদি বৃদ্ধ অবস্থায় তুমি পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার, উফ শব্দটা অর্থাৎ বিরক্ত সূচক শব্দ তুমি বলবে না, ওয়ালা তানহারহুমা, আর ধমক তো দিবেই না, তাকুল্লাহুমা কাউলান কারিমা, আর সম্মান সূচক ভাবে তার সাথে কথা বলবে, তোমার কথার মধ্যে যেন পিতামাতার সম্মান প্রকাশ পায়, সুন্দরভাবে কথা বলবে। তারপরে বলা হচ্ছে অকফেজ লাহুমা জানাহাদুল্লে মিনা রহমা, দয়া পরবশ হয়ে তুমি আনুগত্যের ডানা তার সামনে বিছিয়ে দিবে। এই যে পাখি তার বাচ্চাকে ঢেকে থাকে কিভাবে, দুই ডানা দিয়ে ঢেকে থাকে, অকফেজ এই শব্দটা ওই পাখির ডানাকেই বোঝানো হয়, কিন্তু পিতামাতার ক্ষেত্রে সন্তানদেরকে বলা হচ্ছে যে তোমার আনুগত্যের ডানাকে দয়া পরবশ হয়ে করুণার সঙ্গে, রহমতের সঙ্গে, দয়ার সঙ্গে তোমার আনুগত্যের ডানাকে বিছিয়ে দিবে। অর্থাৎ পিতামাতার সামনে যে তুমি আসবে অত্যন্ত নম্র, ভদ্র, মার্জিত হয়ে, কোনো রকমের কোনো রকমেই যেন পিতামাতা কষ্ট না পায় তোমার আচরণে। এরপরে বলা হচ্ছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, এইটা তোর জীবন দশাতে, আর যখন তোমার পিতামাতা দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পিতামাতা কি জিনিস যার আছে সে আমরা এখনো বুঝতে পারি না, কিন্তু যার পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে জিজ্ঞেস করে দেখেন পিতামাতা কোন কত বড় নিয়ামত। মুখটা যেন খালি হয়ে যায় আর দরজায় কেউ আর দাঁড়িয়ে থাকবে না, ভাত নিয়ে আর কেউ বসে থাকবে না। পিতামাতা সন্তানের অসুখ, অসুস্থ, মৃত্যু প্রায় অবস্থা, যখন অসুখ বেড়ে যায় অনেক পিতামাতা বলে আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, দরকার হলে আমার আয়ু দিয়ে দাও তাকে, কিন্তু আমার সন্তানকে নিও না, আমি মরে যাই সে ভালো, কিন্তু আমার সন্তানকে তুমি নিও না। এই হলো পিতামাতা। বলছে মৃত্যুর পরে তার জন্য কি করণীয়, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আল্লাহ আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, রহম করো, যেমনটি তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে, তুমিও দয়ার দয়াদ্র হয়ে, দয়া দিয়ে তুমিও তাদেরকে লালন পালন করো। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতা হচ্ছে এই জিনিস, কত বড় নিয়ামত আজকের সংক্ষিপ্ত আলোচনাতে আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস আমাদের সামনে তুলে ধরেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে যে হাদিসটি আমি পাঠ করেছি, তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম প্রিয় রাসূলকে যে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি। আবার এই হাদিসটা আরেকভাবে আসছে যে আইয়ুল আমালে আকরাবুল ইলাল জান্নাহ, ও যে সবচাইতে আমল যেটা জান্নাতের দিকে বেশি নিয়ে যাবে কোনটি। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে আইয়ুল আমাল আফজাল, কোন আমল উত্তম। একই হাদিস বিভিন্নভাবে আসছে,
প্রিয় রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। দেখেন অন্য কোন ইবাদতের কথা বলা হচ্ছে না, এখানে সালাতের কথা বলা হলো। কেন বলা হলো? যে অন্য কোন ফরজিয়াত যদি আপনি পরিত্যাগ করেন আপনি কাফের হবেন না, কিন্তু সালাত যদি কেউ পরিত্যাগ করে সে কাফের হয়ে যাবে। শুধুমাত্র একটি ইবাদত সালাত আপনাকে ঈমান থেকে ইসলাম থেকে খারিজ করে দিবে। এইজন্য বলা হচ্ছে যে আসসালাত প্রথমটা বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, কোন হাদিস আছে লি ওয়াক্তিহা। দুই নম্বরে বলছে কি বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা। তিন নম্বর কি বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আমরা মনে করতাম যে জিহাদ মনে হয় সবচেয়ে বেশি নেকির কাজ, কিন্তু এই হাদিস প্রমাণ করে যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা জিহাদের চাইতেও গুরুত্ব বেশি আল্লাহর কাছে। দুই নম্বরে পিতামাতার কথা, তিন নম্বরে জিহাদের কথা। আল্লাহু আকবার। এক সাহাবী প্রিয় রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আগজুয়া ও আস্তাশিরুকা, আমি জিহাদে যেতে চাই, জিহাদের ফজিলত নিতে চাই, আর এই ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে আসছি, আপনি কি বলেন? প্রিয় রাসূল জিজ্ঞেস করলেন তোমার মা কি বেঁচে আছে, হাইয়ুন উম্মুক, তোমার মা জীবিত আছেন? তিনি বললেন নাআম। প্রিয় রাসূল বললেন আলজামহা ফা ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইহা, বলছে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি এই বৃদ্ধ মাতার খেদমত করো, বৃদ্ধ মাতার খেদমত করো, কারণ জান্নাত হচ্ছে তোমার ওই মায়ের দুই পায়ের নিচে। আল্লাহু আকবার। তাহলে পিতা মাতার খেদমত যদি আপনি ঠিক মতো করতে পারেন জান্নাত আপনার জন্য অবধারিত, অন্য বড় রকমের কোনো পাপ যদি না থাকে। তাহলে পিতামাতার খেদমত করলে আপনি জান্নাত চলে যেতে পারবেন। আল্লাহু আকবার। আরো একজন সাহাবি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ যেতে চাই, তো বলছে হাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? আগের হাদিসে শুধু মায়ের কথা, এখানে পিতামাতার কথা। বললেন নাআম, জি। বলছেন ফা ফীহিমা ফা জাহিদ, বলছে তোমার পিতামাতার খেদমতে তুমি জিহাদ করো। তাহলে জিহাদের চাইতে গুরুত্ব পিতামাতার খেদমত করা। আর এই পিতামাতা যদি বয়স্ক হয়ে যায় তাহলে তার প্রতি খেদমতটা আরো বাড়িয়ে দিতে হবে। কোন ক্রমেই যেন আপনার মুখ থেকে এমন কোন শব্দ বের না হয় যে শব্দে পিতামাতার মন একটু কষ্ট লাগে, কারণ বৃদ্ধ বয়সের কথা এই কোরআন মাজিদের এই আয়াতে বলা। কেন হলো? পিতামাতার খেদমত সব সময় করতে হবে, সেটা আমভাবে, কিন্তু বৃদ্ধ অবস্থার কথা এখানে কেন বলা হলো? এই জন্য বলা হলো যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, দেখেন আপনার পিতামাতা আপনাকে মানুষ করার জন্য তার পুরো যৌবন কালটাকে ব্যয় করেছে, পুরো যৌবন কালটাকে আপনার খেদমতে ব্যয় করেছে আপনাকে মানুষ করতে গিয়ে। আপনি মানুষ হয়ে গেছেন, বড় মানুষ হয়ে গেছেন, সে বৃদ্ধ হয়ে গেছে, এখন এক সময় আপনার সন্তান আর পিতামাতা ছিল বাবা মা, এখন ঠিক বাবা মার জায়গাতে আপনি আর সন্তানের জায়গাতে পিতামাতাকে রাখতে হবে। আচ্ছা বলেন তো, অনেক সময়তে অনেক বলে আরে এ বুড়া হয়েছে মানে তার আক্কেল হোঁশ কমে গেছে, নানান রকম কথা, আরে এত বেশি কথা বলে বিরক্ত করে ফেলে, পিতামাতার ব্যাপারে অভিযোগ করে, আর পিতামাতা নাকি বেশি বেশি কথা বলে। আল্লাহ আকবার। আপনাকে ভাবতে হবে আপনার শিশুকালের কথা, যখন আপনার বয়সটা দেড় থেকে দুই বছরের মধ্যে আপনি পিতা মাতাকে কত অনর্থক কথা বলেছেন। বলছে বাবা এটা কি? বলে চাঁদ। বলে এটা কি? চাঁদ। বলে এটা কি? চাঁদ। একই কথা কতবার আপনি বলেছেন আর পিতা আপনার উত্তরে একই উত্তর দিয়ে গেছে, বিরক্ত হয়নি। আর আজকে পিতা মাতার একটু কথাতে আপনি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ আকবার। ওই শিশু বয়সের কথা আপনি মনে করবেন না, আপনি একটা জিনিসকে কতবার জিজ্ঞেস করেছেন, পিতামাতা তো বিরক্ত হয়নি, মনে মনে খুশি হয়েছে আমার ছেলেটা কথা বলতে পারে। আল্লাহ আকবার। এই পিতামাতাকে কষ্ট দেওয়া যায়? পিতামাতা একসময় খুব ভালো ছিল, বউ আসার পরে পিতামাতা খারাপ হয়ে গেল, এরকম হতভাগা
সমাজে আছে না বদনসিব বদনসিব জান্নাতে যেতে চাইলো পিতামাতার খেদমত করতে হবে জাহান্নাম থেকে মুক্তি হতে চাইলো পিতামাতার খেদমত করতে হবে আল্লাহর কাছে যদি কোনো কিছু পেতে চান তাহলে পিতামাতার খেদমত করতে হবে জান্নাত জাহান্নাম পরকাল ওটা এখন আপাতত পরে দুনিয়াতেও যদি আপনি কিছু পেতে চান সেটাও পিতামাতার খেদমতের মধ্যে নিহিত প্রিয় রাসূল বলেছেন প্রিয় রাসূল বলেছেন যে মান সাররাহু আই উমাদ্দা ফি উমরিহি ওয়া ইউসাতু ফি রিজকি ফালিয়া বিররু আবওয়াইহি যে ব্যক্তি চাইবে যে তার আয়ু বৃদ্ধি পাক আর রুজি বৃদ্ধি পাক সে যেন তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহু আকবার তাহলে আপনি ধনী হতে চান টাকা কামাই করতে চান মালদার হতে চান পিতামাতার খেদমত করেন আপনার আয়ু বৃদ্ধি চান মানুষ কিন্তু কেউ মরতে চায় না 95 বছর বয়স হয়ে গেছে 100 বছর বয়স হয়ে গেছে ওই বুড়া মুরব্বীকে আপনি যদি জিজ্ঞেস করেন কি মুরব্বী কি ও মরবেন বলে বাবা রে মরে তো যাবই আর দুটো দিন বেঁচেলি 100 বছর বয়স হলো সে মরতে রাজি না কেউ মরতে রাজি না আপনারা জানেন মালাকুল মাউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসে কেটা তুমি বলে মালাকুল মাউত কি খবর কেন আসছো তুমি বলে আপনার তো সময় শেষ জানটা কবজ করার জন্য আসছি এর জামনি বলে এক থাপ্পড় ঠাস করে এক থাপ্পড় চোখের প্রবলেম শুরু হয়ে গেছে আল্লাহর কাছে গেছে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠিয়েছো আমার 12টা বাজায় ছাড়ছে ইতিহাস জানেন অধিক বলবো না আমি আমি কেন বলছি আমরা কেউ মরতে চাই না কিন্তু মৃত্যুর হাত থেকে কি আমরা রক্ষা পাবো নাকি লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালু আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় করা আছে ওই সময় চলে আসলে পৃথিবীর কোন শক্তি আর আপনাকে বাঁচাতে পারবে না এক মুহূর্ত অগ্রপশ্চাৎ করতে পারবে না চিকিৎসকের চিকিৎসায় কোনো কাজ আসবে না মেডিসিন দিয়ে কোনো কাজ আসবে না ডাক্তার আপনার কোনো উপকার করতে পারবে না কারণ আপনার সময় যে ফুরিয়ে গেছে মালাকুল মাউত এসে গেছে আর কোনো সুযোগ নাই মরতে আমরা কেউ চাই না না চাইলেও আপনাকে আমাকে সময় মতো চলে যেতে হবে মালিকের দরবারে তো সম্মানিত উপস্থিতি এখানে একটা কথা আপনাদের আমি তুলে ধরতে চাচ্ছি এই হাদিসে কি বলছে পরকালে জান্নাত জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচতে চাইলেও কি মায়ের খেদমত জান্নাত পেতে চাইলেও মায়ের খেদমত এখন দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে দুটি একটি হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে কি আয়ু বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা দুটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি বাড়ির মধ্যে ডাকাত প্রবেশ করেছে বুকের মধ্যে রিভলভার দিয়ে বলছে চাবিটা কোথায় তাড়াতাড়ি বের করে দাও আর যদি একটু দেরি করো শেষ এরপরও বলে না যে চাবিটা কোথায় মরে যাই মালটা অন্তত থাক বউ বাচ্চারা খেয়ে বাঁচতে পারবে তাহলে জীবনের চাইতে মালের মায়া মায়াটা বেশি জীবনকে ভালোবাসি আমরা যে মরতে চাই না দুটা কি আমরা সবচাইতে ভালোবাসি বেশি ভালোবাসি তাহলে এই দুটাই নিহিত হচ্ছে পিতামাতার খেদমতের মধ্যে আচ্ছা এখন যদি এই পিতামাতার সাথে আপনি ভালো ব্যবহার না করেন তাহলে তার কি রেজাল্ট এখন আপনাকে একটু আমি দেখাই দিই হিসাব নিকাশ করে প্রত্যেকটা জিনিসের দুটি সাইড আছে নেগেটিভ আর পজিটিভ মাফহুমে মুখালিফ বলে একটা শব্দ আছে আরবিতে অর্থাৎ একটা পজিটিভ কাজ যদি আপনি না করেন সেটা নেগেটিভে চলে যাবে পিতামাতার খেদমত করলে সম্পদ বৃদ্ধি হবে আর আয়ু বৃদ্ধি হবে কিন্তু পিতামাতাকে কষ্ট দিলে এর বিপরীত সম্পদ কমে যাবে আপনার আয়ু কমে যাবে যারা পিতামাতাকে কষ্ট দেয় তাদের হঠাৎ করে তাদের মৃত্যু হয়ে যায়
শত কোটি টাকার মালিক পিতা মাতাকে কষ্ট দিয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাকে ঘুরতে হয়, কারণ এই পিতা মাতার জন্যই সম্পদ, আর পিতা মাতাকে কষ্ট দিলে এই সম্পদ আর থাকবে না, আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই পিতা মাতাকে। দেখ ওই যুবকের জীবনে, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বৃদ্ধাশ্রমে যারা পাঠায় খুব বড় বড় শিক্ষিত ছেলেরাই পাঠায়, এ পর্যন্ত মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে কোনো প্রমাণ নাই আলহামদুলিল্লাহ। এর জন্য পিতামাতাই মূলত দায়ী। অনেক কথা, সময় তো কম, আসুন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে পিতামাতা হচ্ছে আপনার জন্য জান্নাত, পিতামাতার খেদমত না করলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। প্রিয় রাসূল বলেছেন, নিমত আমি ঘুমিয়ে আছি, ফারআইতু মুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতের মধ্যে দেখলাম। আল্লাহু আকবার, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নবী রাসূলদের স্বপ্ন কি সত্য? ওহির একটা কোয়ালিটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে কিছু জানা, এটা একটা ওহি আল্লাহর পক্ষ থেকে। তো বলছে নিমত ফারআইতু মুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতের মধ্যে দেখলাম, দেখলাম ওয়াসামিতু সাউতা কারিইন ইকরাও, একজন কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মধ্যে, দেখলাম একজন কোরআন তেলাওয়াত করছে। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, মান হাজা, এটা কে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মধ্যে? তো ফেরেশতাগণ বললেন, নামটা ওসামা তুবনুন নুমান, সম্ভবত ওসামা তুবনুন নুমান। এরপরে তিনি ঘুম যখন ভেঙে গেল তখন প্রিয় রাসূল সাহাবীদেরকে বললেন, কাদালিকাল বিররো কাদালিকাল বিররো, এই যে ওসামা ইবনে নুমানকে আমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখলাম, সে বাবা মার সাথে ভালো আচরণ করে, এই জন্যই তার এই এই তাকে আমি জান্নাতের মধ্যে দেখে আসলাম। তারপরে বলা হচ্ছে ওয়া কানা আবাররান নাস বি উম্মিহি, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি ওসামা ইবনে নুমান তার পিতা মাতার সাথে ভালো আচরণ করে। সম্মানিত উপস্থিতি, তাই পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে, নইলে সম্পদও যাবে আয়ও যাবে। তবে বর্তমানে পিতা মাতার সঙ্গে সদাচরণ আমরা দেখতে পাই না কেন, কারণটা কি? নানান রকমের অত্যাচারে অত্যাচারিত করে কেন, কারণটা কি? সন্তান পিতা মাতার অধিকারটা কেন আদায় করে না, এর কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন আগন্তুক তার কাছে এসে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বিচার করে দেন। ওরা সন্তানকে ডেকে নিয়ে আসো, সন্তানকে ডেকে নিয়ে আসা হলো, বলে কি ব্যাপার, তুমি তোমার বাবার কথা শোনো না, কি হয়েছে? তো সে বলল যে, হে আমিরুল মুমিনিন, আমার বাবার হক আদায় করি না, এটার উত্তর আমি দিব, তার আগে আমি একটা প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ পারো। বলে পিতামাতার অধিকার রয়েছে সন্তানের উপরে, কিন্তু সন্তানের কি কোনো অধিকার রয়েছে পিতামাতার উপরে? বলে হ্যাঁ তা তো রয়েছে। কি অধিকার রয়েছে? বলে কমপক্ষে অনেক অধিকারের মধ্যে প্রথম প্রধান হচ্ছে তিনটি অধিকার, কি যে সুসন্তান লাভ করার জন্যে, এটা সন্তানের অধিকার, দেখেন কোথায় যাচ্ছে অধিকারটা, যে পিতা সুসন্তান লাভ করার জন্য একটা দিনদার মহিলাকে বিয়ে করতে হবে, এটা বাবার উপরে সন্তানের অধিকার। কারণ আমের গাছে আম হয় আর তেঁতুলের গাছে তেঁতুল, তেঁতুলের গাছে কোনোদিন আম হয় না আর আমের গাছেও তেঁতুল হয় না। মা যদি ভালো হয়, মা যদি দিনদার হয়, সন্তান ভালো হতে বাধ্য, বিকল্প হয় খুবই কম, 1% 2%। আর মা যদি খারাপ হয় তাহলে সন্তান তার থেকে ভালো আশা করা যায় না, এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে সন্তান জন্মের সাথে সাথে তার একটা এমন একটা নাম রাখতে হবে যে নামটা শুনলে মানুষ জানতে পারে যে এটা মুসলমানের সন্তান। তিন, সন্তান কথা বলতে শিখলেই প্রথমেই তাকে কোরআনের জ্ঞান দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। দিন শিক্ষা দেওয়া কি ফরজ,
আমরা ফরজটা বাদ দিয়ে নফল নিয়ে নফলের পিছনে টানাটানি করি, আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিই না। তে সে ছেলেটি বলল, হে আমিরুল মুমিনিন, এই তিনটা অধিকারে একটা অধিকারও আমার বাবা পালন করে নাই। কি? আমার মা মাজুসির কন্যা অগ্নি পূজকের মেয়েকে বিয়ে করেছে, দেখতে সুন্দরী বিয়ে করেছে। দুই, আমার জন্মের পরে একটা মুসলমানি নাম রাখার কথা ছিল, কিন্তু আমার নাম রাখছে বাক্কুন, আরবিতে বাক্কুন মানে হলো ছাড় পোকা, এরকম নাম হলো। আমাদের রুচির পরিবর্তন ঘটে গেছে, আমরা এখন মডার্ন হতে হতে আলটা মডার্ন হয়ে গেছি। আমাদের নাম আর ওই সুন্দর নামগুলা তাসলিমা মুসলিমা মনিরা এগুলো ভালো লাগে না, আমরা নাম রাখি মিনি। আরে তুই কি বিড়ালের বাচ্চা? মিনি মানে তো বিড়াল, আর মিনি মানে বিড়ালের ছোট বাচ্চাকে মিনি বলা হয়। তুই কি বিড়ালের বাচ্চা? নাম রাখবি মিনি? আমাদের রুচির বদহজম হয়ে গেছে। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু ইসলাম কিছু মেনে চলতে পারি না। তো ছেলেটি বলছে, আমার নাম আমার বাবা রেখেছে বাক্কুন, খাটমাল উর্দুতে বলে ছাড় পোকা। আর তিন নম্বরে বলল যে, কথা বলার পরই আমাকে দিন শিক্ষা দেওয়ার কথা বললেন, আমার বাবা কোরআনের অক্ষরটা কি রঙের সেটাও আমাকে কোনোদিন দেখার সুযোগ করে দেয়নি, মানে কোরআনের জ্ঞান দেয়নি। এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওই আগন্তককে আগে বকা দিলেন যে, তুমি অভিযোগ করছো তোমার সন্তানের যে তোমার হক আদায় করে না, তুমি তো তোমার সন্তানের হককে নষ্ট করে রেখেছো। এরপরে কিছু নসিহত করে বিদায় দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি। আজকে বাবা মার সঙ্গে যত রকমের অন্যায় অত্যাচার খারাপ আচরণ, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা, দিন শিক্ষা না দেওয়া। প্রথমে আপনার দরকার ছিল আপনার ছেলেকে দিন শিক্ষা দেওয়া, কোরআনের আলো তার বুকে জ্বালিয়ে দিয়ে যদি ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা হল্যান্ড পোল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড যে কোনো ল্যান্ডে আপনি পাঠিয়ে দিতেন, সেই এলাকার এলোমেলো পরিবেশও আপনার সন্তানের চরিত্র নষ্ট করতে পারত না। আপনি দিন শিক্ষা দিলেন না, পাঠিয়ে দিলেন আমেরিকায় ডিগ্রি নিতে। আমেরিকার ডিগ্রি নেওয়ার আসার সময়তে একজন আমেরিকান মহিলাকে পার্টনার লাইফ পার্টনার করে নিয়ে আসলো, আপনাকে বলেও নি, অথবা এখানে আসার পরে এমন এক পাত্র পাত্রী নির্বাচন করে বিয়ে করলো, এই পাত্রী আসার পরে আপনাকে আর বাড়িতে রাখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। তাই আপনি গাছ বুনেছেন তেঁতুলের, আপনি আমের আশা করেন কিভাবে? এখন বউ বাড়িতে আসছে, কোন রকমে যদি থাকে, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না, একটা অশান্তি, একটা আজাব, আজাবের কারখানা তৈরি হয়ে গেছে। এটা কেন হয়? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে দিন সম্পর্ক অজ্ঞতা। পাত্র নির্বাচন কি করবেন আর পাত্রী কেমন নির্বাচন করবেন ইসলাম বলে দেয়নি আপনাকে? তাকওয়ার ভিত্তিতে পাত্র পাত্রী নির্বাচন করতে হবে। পাত্রী নির্বাচনের ব্যাপারে বলা হচ্ছে, ফাসফার বেজাতির দিন, দিনদার মহিলাকে গুরুত্ব দাও, তারে বাতে আদাকা, তুমি শান্তি পাবা। আর পাত্র নির্বাচনের ব্যাপারে বলা হয়েছে, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউজুহু। পাত্র কিভাবে নির্বাচন করবেন? হাদিসে বলা হচ্ছে, যার কয়েকশো কোটি টাকার মালিক তাকে নির্বাচন করবেন, নাকি যে দেখতে খুব সুন্দর তাকে নির্বাচন করবেন, যার ঢাকা শহরে পাঁচটা বাড়ি আছে তাকে, তার সন্তানকে আপনি আপনার মেয়েটা দিবেন, এই কথা বলা হলো না। ধন সম্পদ গাড়ি বাড়ি মালের মালকে পাত্র নির্বাচনের মানদণ্ড করা হয় ইসলামে। যত মাল তত অশান্তি, যত সম্পদ তত অশান্তি। ওই ধনীর ছেলেরাই দেখা যায় যে রাত্রি দুটার সময়তে বাড়ি ফিরে, কারণ মাল খরচ করতে হবে তো, বৈধ পথে নাকি অবৈধ পথে। সম্মানিত উপস্থিতি, বলা হচ্ছে যে তোমাকে পাইগাম দিবে, পাত্র কিভাবে নির্বাচন করবে, যার চরিত্র এবং দিন পছন্দ করো তার সাথে বিয়ে দিয়ে দাও মেয়ের, বাকিগুলোর দিকে তো দেখার দরকার নেই। যদি চরিত্র আর দিন যদি ঠিক থাকে তার সাথে বিয়ে দিয়ে দাও,
আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে মুত্তাকি আল্লাহর কাছে সেই সবচেয়ে প্রিয়। আর বলা হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের মধ্যে বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আপনি যদি একটা মুত্তাকি পাথর সঙ্গে আপনার মেয়েকে দিয়ে দেন, রুজির কোনো চিন্তা করার দরকার নাই। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে, জীবন চলার একটা পথ আল্লাহ তাকে তৈরি করে দিবেন, তার কোনো টেনশন থাকার কথা না। ও ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন ভাবে রুজি দিবে যে সে টেরও পাবে না কোত্থেকে রুজি চলে আসবে। রুজির মালিক রাজ্জাক, আপনার চিন্তা করার অত কি দরকার? আপনি কি দেখতে বলেছেন? পাত্র এবং পাত্রীর ব্যাপারে দিনদারি দেখতে বলা হয়েছে। এই দুটা জিনিস যদি দেখে দেন আপনার পরিবারটা সংসারটাও শান্তি। জেনারেশন গ্যাপ, এই বাড়িতে অশান্তি কেন লেগে থাকে জানেন? দু তিন মিনিট বলে শেষ করে দিই। প্রথম কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ। হয়তো শাশুড়ি হচ্ছে অনেক আগের, আর এই বৌমা হচ্ছে এই মডার্ন যুগের, তাই না? তো ওর পছন্দ একরকম, এর পছন্দ একরকম, মিলে না। কিন্তু দিনদারি যদি থাকতো, তাকুয়া যদি থাকতো, তাহলে ওই বৌমা শ্বশুর শাশুড়ি কি জিনিস তার মূল্যায়ন করতে পারতো, আর শ্বশুর শাশুড়িও বৌমার মূল্যায়ন করতো, প্রত্যেকে প্রত্যেকের হক অধিকারগুলো দিয়ে দিত, কোনো সমস্যা হতো না। কিন্তু মূল হলো দিনদারি নাই। তবে আমি বলবো যারা শাশুড়ি আম্মা আছেন তাদেরকে দেখে লক্ষ্য করে আমি বলবো, বউদেরকে কষ্ট দিবেন না, কারণ সে নতুন মানুষ, মাত্র আসছে বাড়িতে। আপনি তো ঝানো ঝুনা নারিকেলের মতো হয়ে গেছেন, আপনার অভিজ্ঞতার কোনো শেষ নাই। ওর তো অভিজ্ঞতা হয়নি, মাত্র পা দিয়েছে, ওর অনেক রকমের ভুল হবে, এই ভুলকে ভুল হিসাবে ধরা যাবে না। আপনি বৌমাকে কষ্ট দিবেন না, বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবেন। মেয়ে সকালে দেরি করে উঠলে অসুবিধা নাই, কিন্তু বৌমা দেরি করে উঠলে অসুবিধা। অনেক ফ্যামিলি আছে না, বৌমা যদি একটু দেরি করে তাহলে মাথা গরম হয়ে গেল, কিন্তু মেয়ে যে 10টা 11টা বাজিয়ে দিতে সেই দিকে কোনো খবর নাই। তবে দেরি করে উঠুক, অসুবিধা নাই, কিন্তু ফজরের নামাজটা সময় মতো পড়ে ঘুমাক, দেরি করে উঠুক। নামাজের জন্য আবার আপনি ছাড় দিয়ে দিবেন তা হবে না, কিন্তু ফরজের নামাজটা পড়ে ঘুমাক না 11টা পর্যন্ত, অসুবিধা নেই। তো আপনি বৌমাকে মেয়ের চোখে দেখবেন, দেখবেন ওই বৌমা আপনাকে মায়ের জায়গাতে বসিয়ে দিবে, কোনো ঝামেলা হওয়ার কথা না। আর শাশুড়ি আমাদেরকে বলবো, বৌমাদের কষ্ট দিবেন না, তাকে একটু ছাড় দিবেন, সময় দিবেন, সুযোগ দিবেন শিখে নেওয়ার। আর যদি কষ্ট দেন, বৌমার যদি চোখের পানি পড়ে, তা আপনি চিন্তা করে রাখেন আর কয়দিন পরে আপনার মেয়ের বিয়ে হবে। আপনার বৌমাকে যে কোয়ালিটির কষ্ট দিয়েছেন, আপনার মেয়েকে ওই কোয়ালিটির কষ্ট পেতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব সাবধানে, বৌমাকে মেয়ের চোখে দেখতে হবে, বৌমাকে বৌমার জায়গাতে রাখা যাবে না, তাহলে শান্তি হবে না। মেয়ের মতো দেখতে হবে, মেয়ের সাথে আর বৌমার সাথে পার্থক্য করা যাবে না, তাহলে দেখবেন ওই বৌমা আপনার জন্য কি করে। আর বৌমাদেরকে বলবো, কারণ সংসারটা খালি অশান্তি করে রেখে দিলে তো হবে না, কিভাবে শান্তি হয় তার কিছু টিপস দুই একটা বৌমাদেরকে কিছু নসিহত করি। সেটা হচ্ছে যে দেখো, তোমাদের আপন বাবা মাকে ছেড়ে তুমি স্বামীর ঘরে চলে আসছো, এখন এই স্বামীর বাবা মাটাই হচ্ছে তোমার বাবা মা, তুমি তোমার বাড়িতে আর কয়দিন যেতে পারবা, কতক্ষণ থাকতে পারবা, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সিস্টেম। অতএব তুমি তাদেরকে শ্বশুর শাশুড়ি মনে করবে না, তুমি আপন বাবা মার জায়গাতে রাখবে, তাহলে দেখবে কত শান্তি আর শান্তি। অনেক মায়েরা ছেলেকে বলে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করলাম আর বই তোর কাছে আপন হয়ে গেল না, এক প্রশ্ন করে। তখন এক যুবক এত সুন্দর উত্তর দিয়েছিল, বলছে মা দেখো তো, তুমি আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য জীবনে কত কষ্ট করেছো, যেই দিন থেকে আমি তোমার গর্ভে গিয়েছিলাম সেই দিন থেকে তোমার খাওয়া বন্ধ হয়ে গেছিল, ভালো খাবার গুলো ভালো লাগতো না, জোর করে খেলে বমি করে ফেলে দিতে, কত কষ্ট করে প্রসাব করেছো, 2 বছর পর্যন্ত আমাকে কত কষ্ট করেছো, 2 বছর যখন বয়স হয়েছে 2.5 বছর তখন আমি তোমাকে মা ডাক ডেকেছি, আর এই ডাকটা শোনার জন্য তুমি কত কষ্ট করেছো। আর একজন পরের মেয়ে, অন্যের মেয়ে,
তার বাড়ি থেকে তোমার বাড়িতে এসেই তোমাকে মা ডাক ডাকছে। যে মেয়েটা তোমাকে মা ডাকলো তাকে আমি ভালোবাসবো না? যে মেয়েটা তোমাকে আম্মা বলে সম্বোধন করলো, তোমাকে মা বলে ডাকলো, তার স্থান তো আমার বুকের মধ্যেই থাকবে। ব্যালেন্স করতে হবে, কথা দিয়ে অনেক কিছু হাসিল করা যায়। আর বোনকে বলবো যে তোমার শাশুড়ির সাথে দ্বন্দ্ব করা যাবে না, সে বয়স্ক মানুষ, একটু উল্টাপাল্টা করবে, সবুর করতে হবে। তাকে ম্যানেজ করার কিছু টিপস দিয়ে আমি শেষ করে দিই। শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবে মাঝে মাঝে, মাথায় তেল দিয়ে দিবে, আর প্রেসারের ওষুধটা খাইছে কিনা একটু খোঁজ খবর নেবে, ডায়াবেটিসটা একটু মেপে দিবে। কি খেতে ভালো লাগে, বৃদ্ধ মানুষ অনেক কিছু খেতে ভালো লাগে, একটু মাঝে মাঝে রান্না করে দিবে। বাইরে যখন যাবে তখন বলবে, আম্মু তোমার জন্য কি নিয়ে আসবো, কিছু আনা লাগবে? বলবে, দেখবে কেমন খুশি হয়ে যায়। আর কি করবে, যখন তুমি চুন আছড়ে দিবে তখন পূর্বের ইতিহাস তুলে ধরবে, মা স্বাধীনতার যুদ্ধের সময় তোমাদের গ্রাম কেমন ছিল? আচ্ছা বলো তো মা, তোমার যখন বিয়ে হয় তুমি কেমন ছিলা দেখতে, আর যাই কোথায়? এবার শাশুড়ি খুশি হয়ে গেছে, পুরাতন কথা শুনে শাশুড়ি খুশি হয়ে গেছে, ও আর বলো না মা, আমার গ্রামে আমার চাইতে ভালো মাইয়ার কেউ ছিল না, আমাকে বিয়ে করার জন্য সবাই পাগল ছিল। পূর্বের ইতিহাস যখন আপনি তুলে ধরবেন, শীতের সময় কি কি খেতেন আপনারা, কোন কোন পিঠা খেতেন, এই গল্প যখন তুলে ধরবেন দেখবেন আপনার শাশুড়ি আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, একটা কাজও করবে না, বোমা ছাড়া কোনো কাজ হবে না। আসলে ব্যালেন্স করতে হবে, সংসারটা যেন সুন্দর, সুখের হয়, আনন্দের হয়, আমরা যদি চেষ্টা করি পসিবল, সম্ভব। তাই আমি বলবো প্রথমে আসুন আমরা পিতা মাতার মূল্যায়ন করব। এই পিতা মাতাকে কষ্ট দিব না আজকে থেকে ইনশাআল্লাহ। পিতা মাতা সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা বেজার তো আমার আল্লাহ বেজার। অতএব আমরা আল্লাহকে সন্তুষ্ট করে মরতে চাই, অতএব পিতা মাতার খেদমত করব, যা ভুল করেছি আজকেই পিতা মাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। সময় আছে, মরে গেলে ক্ষমা চাইতে পারবেন না, সময় থাকতে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।